নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ত্রিগ্রহী যোগ ছয় রাশিকে করতে চলেছে কোটিপতি আমি থামবেলে লিখেছি পাতাল ফুরে অর্থ প্রাপ্তি হতে চলেছে এই ছয় রাশির দেখুন মকর রাশিতে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে কোন রাশিতে মকর রাশিতে রবি বুধ এবং শনি একত্রে অবস্থান করছে চোদ্দোই জানুয়ারি দু থেকে এই ত্রিগ্রহী যোগের ফলে মালামাল হতে চলেছে যে ছয়টি রাশি আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন এই যে ত্রিগ্রহী যোগটা রবি বুধ এবং শনির ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু লাভ প্রদান করবে বিশেষ করে এই ত্রিঘ্রী যোগটা আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু চলেছে ঘটাতে কোন কোন এই রাশি তবে আপনার জন্ম ছকে দেখতে হবে এই গ্রহগুলো আপনার কেমন আছে যে গ্রহগুলোর কথা বললাম প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মহাকুটিপতি ত্রিঘ্রী যোগের ফলে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশি এই যে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে চোদ্দোই জানুয়ারি দু থেকে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের আকস্মিক প্রাপ্তি ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রতিষ্ঠা লাভ দেখা যাচ্ছে কন্যা রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো এই ত্রিগ্রহী যোগের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী যোগ আপনাদের ভাগ্যদয় করতে চলেছে আপনাদের যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন বিদেশের অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে একাদশভাবে ত্রিগ্রহী যোগ চতুর্থপতি সপ্তমপতিকে কানেক্ট করছে একাদশপতির সাথে সফলতা লাভ সাকসেসের জায়গা মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং দীর্ঘদিনকার পেন্ডিং থাকা কাজ আপনাদের কিন্তু এই সময় কাজগুলো সম্পন্ন হবে যাদের বিল আটকে ছিল পেমেন্ট আটকে ছিল সেই পেমেন্ট পাওয়া বা বিল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ নম্বর যে রাশি যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ধনপতি এবং একাদশপতি কানেক্ট হচ্ছে ষষ্ঠপতির সাথে এবং রাশির অধিপতিকে নিয়ে আপনাদের ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজুদ হয় সিংহ রাশি আপনাদের লাভ সাকসেস বিদেশ থেকে লাভ এবং আপনাদের যাদের শত্রুতা আছে শত্রুতা শান্ত এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ভাগ্যের সহযোগিতা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই ত্রিগ্রোহী যোগের ফলে আপনারা কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এর ত্রিগ্রোহী যোগের ফলে আপনাদের বিশেষভাবে আপনাদের লটারি শেয়ার মার্কেট থেকে লাভ আপনারা কিন্তু পাবেন এরপর আসি ধনুরাশি ধনুরাশির এই ত্রিগ্রোহী যোগ আপনাদের ধন ধনভয়ের সৃষ্টি হয়েছে আপনাদের ভাগ্যপতি ধনপতি এবং সপ্তম্পতি এবং আপনার কর্মপতিকে নিয়ে মানে দুর্দান্ত ধনুরাশি যদি বলি এর ত্রিগ্রোহী যোগে আপনারা কিন্তু মালামালাতে চলেছেন যারা গ্যাস এজেন্সির সঙ্গে আছেন আপনারা মার্কেটিং লাইনে আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস লাইনে আছেন ধনুরাশি লিখে রাখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ পাবেন লোহার ব্যবসার সঙ্গে আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেসের সঙ্গে আছেন আপনি মেডিসিনের বিজনেসের সঙ্গে আছেন আপনি লয়ের সঙ্গে যুক্ত আছেন আপনার বড় ব্যবসা আছে ইন্ডাস্ট্রি আছে আপনার যারা কর্ম পাচ্ছিলেন না কর্মর জায়গাটা কিন্তু আলোর দিশা আপনার দেখাবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা আর্থিক স্থিতি উন্নতি আকস্মিক ধনপ্রাপ্তি এর ত্রিগ্রহ যোগে কিন্তু হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আর্থিক এবং এই সময়ের মধ্যে আপনাদের যে টাকা ছিল। সেই টাকা কিন্তু আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার আপনাদের কিন্তু হতে চলেছে ধনুরাশি যদি আপনি হন এই চোদ্দোই জানুয়ারি থেকে এ ত্রিগ্রহী যোগে আমি আবারও বলছি পাতাল ফুরে যে ছয়টি রাশির কথা বললাম কি না অর্থ কিন্তু আসতে চলেছে তবে এই গ্রহগুলো কিন্তু এবং আপনার দশা অন্তর্দশা পারমিট করা কিন্তু দরকার যদি পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন না অবশ্যই যাদের ক্ষেত্রে মিলছে না আমি আবারও বলবো নিজস্ব জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে আপনারা এলআইসিস করার সঠিক মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন নমস্কার